আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, বিএনপি যে কোনো বিষয়ে রিপোর্ট করতে রাষ্ট্রদূতের বাসায় দৌড়ায় মন্তব্য হানিফের। আগামীতে ব্যানারে লিখবেন অশান্তির সমাবেশ আওয়ামী লীগকে ইসলামী আন্দোলন। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে মন্তব্য রবের। আওয়ামী লীগের রিজভি বললেন নো বলে আউট করব না, মিডল স্টাম্প উড়িয়ে আউট করা হবে। এদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চায় সমমনা জোট। সর্বশেষ জানিয়ে দেব সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনারা জানেন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন দোরগোড়ায়। এই নির্বাচনকে ঘিরে দুদলই ভোটের মাঠে ব্যস্ত। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, সংঘর্ষ কোনোভাবেই কাম্য না। আগামী নির্বাচন নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপি যে কোনো বিষয় রিপোর্ট করতে রাষ্ট্রদূতের বাসায় দৌড়ায় বললেন হানিফ। বিএনপি যে কোনো বিষয় রিপোর্ট করতে দৌড়ে রাষ্ট্রদূতদের বাসায় চলে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অনুষ্ঠানে হানিফ বলেন, বিএনপি কদিন আগে ঢাকার প্রবেশমুখে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দিল, গাড়ি চলাচল বন্ধ করে দিল, পুলিশের পর হামলা করল। পুলিশ বাধ্য হয়েছে তাদের কাজ করতে। সিরাজনাথ, হিউম্যান রাইটস বলছে সরকার বাড়তি বল প্রয়োগ করছে, কি চান আপনারা? আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিদেশি যারা আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলছেন তাদের অনুরোধ করব, একটি প্রতিষ্ঠিত সন্ত্রাসের দলকে নিয়ে দেশের উন্নয়নকে বাধা দেওয়ার মতো মদত দেবেন না। হানিফ আরো বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের সঙ্গে শেখ কামালের বিস্তর পার্থক্য রয়েছে। শেখ কামাল একজন দক্ষ ক্রীড়াবিদ, সাহিত্যমানা নাট্যশিল্পী ছিলেন, যুব সমাজকে এগিয়ে নিতে ক্রাঙ্গন তার ভূমিকা অপরিসীম। আর তারেক রহমান হাওয়া ভবন বানিয়ে লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ডে মগ্ন ছিল। আগামীতে ব্যানারে লিখবেন অশান্তির সমাবেশ আওয়ামী লীগকে ইসলামী আন্দোলন। আওয়ামী লীগকে আর কোনো ধরনের শান্তি সমাবেশ না করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফিজ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগকে বলতে চাই, আপনারা আগামীতে শান্তির সমাবেশ করতে গেলে ব্যানারে লিখবেন অশান্তির সমাবেশ, কারণ আপনাদের শান্তির সমাবেশে হাফেজ রেজাউল করিম গিয়ে বুঝতে পারেনি যে এখানে অশান্তির সমাবেশ হয়। তিনি যদি জানতেন তাহলে তাকে হত্যার শিকার হতেন না। আমরা দাবি জানাচ্ছি আওয়ামী লীগ যেন আর কোনো শান্তি সমাবেশ না করে। শনিবার বিকেলে রাজধানী বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুগ্রুপের সংঘর্ষে নিহত মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ভারত ও বাংলাদেশের অবস্থান একই উল্লেখ করে মাওলানা ইউনুস আহমদ বলেন, ভারতে কি হয়, প্রতি বছরই কোনো না কোনো ইস্যুতে মুসলিম নিধন চলে, আর বাংলাদেশের দিকে দেখলে মনে হয় বিশ্বে যে মুসলিম নিধন চলছে সেখানে বাংলাদেশও নাম লিখিয়েছে। এর জন্যই হাজার হাজার আলেম উলামাকে শহীদ করা হলেও কোনো ধরনের বিচার হয় না। হাফেজ রেজাউল করিমকে কদিন হয়েছে হত্যা করা হয়েছে, কিন্তু তার বিষয়ে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। সরকার রাত দিন উন্নয়নের গান গায়, কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে আসে না, এমন মন্তব্য করে মহাসচিব ইউনুস আহমদ বলেন, মসজিদের মাইকে ডেকে মানুষকে ভোট দিতে আনতে পারেন না, এর কারণ কি জানেন? সরকার সাধারণ মানুষকে মূল্যায়ন করে না, যে জন্য তারা ভোট দিতে আসেন না। সরকার বুঝে গেছে যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিলে তারা পাস করতে পারবে না। উল্লেখ করে মহাসচিব ইউনুস আহমদ বলেন, কারণ এই সরকারের কাছে ৫-৭% ভোট আছে মাত্র। সন্ত্রাস এবং দুর্নীতিবাজ বাদে এই সরকারকে আর কোনো ভালো মানুষ ভোট দেবে না। এ কারণেই এই সরকার জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন যে কোনো দেশের এবং কোনো সরকারের সমর্থন পাওয়া যায়। ইতিহাস বলে কারো সমর্থন কোনো কাজ হবে না। মুসলিম জনতা যদি জেগে উঠে তাহলে তাদের কেউ রক্ষা করতে পারবে না। তাই সাধারণ জনগণের দাবি মেনে নিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে। দাবি না মানলে ইসলামী আন্দোলন সহ বিরোধী কোনো দলই এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। জাতিসংঘে বাংলাদেশের শান্তি রক্ষা মিশন বন্ধ হয়ে যাবে বললেন রব। বিরোধীদের ওপর দমনপীড়ন বন্ধ না হলে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে জাতিসংঘে বাংলাদেশের শান্তি রক্ষা মিশন বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসামা আব্দুর রব। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতা আবু ইউসুফ সেলিম সহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে কথা বলেন তিনি। আসামা আব্দুর রব বলেন, দেশের বর্তমানে যে অবস্থা
করা চলছে তাতে জাতিসংঘের শান্তি মিশন বন্ধ হয়ে যাবে, পাসপোর্ট পাবে না। গরিবের ছেলেরা শান্তি মিশনে গেলে বাড়তি আয় তার বাড়ির বিল্ডিং হয়, এগুলো সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশকে এখন মিয়ানমার কম্বোডিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। পুলিশের সরকারের কর্মকর্তাদের ছেলেমেয়েরা আর বিদেশে পড়ালেখা করতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে সরকারি খরচে। আওয়ামী লীগ সমাবেশ ভোট চাইছে, আর পদত্যাগ করেন তারপর ভোট চান। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক আব্দুর রহমান মান্না বলেন, কথায় আছে না, পিপিলি কাপ পাখা গজায় মরিবার তরে, আওয়ামী লীগের পিঁপড়ার মতো পাখা গজিয়েছে, মরবার জন্য আওয়ামী লীগের পাখা গজিয়েছে জন্য শেষ সময় এসে বিরোধী নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। গত 28 তারিখের সমাবেশ দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে, তাই যত গুন্ডা পাণ্ডা ছিল সব লেলিয়ে দিয়েছে। জাতিসংঘ পুলিশকে হুঁশিয়ারি দিয়েছে, তুমি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এরকম হামলা করতে পারো না। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচন চায়। ভারতও বিবৃতি দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচন চায়। আগে কি বলেছে সেটা বাদ, এখন কি চায় সেটা দেখেন। চীনও বলেছে নির্বাচন ও ভোটের বিষয়ে জনগণের সিদ্ধান্ত নেবে। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ ছাকি সহ অন্যরা। আওয়ামী লীগকে রেসপি নো বলে আউট করবো না, মিডল স্টাম্প উড়িয়ে আউট করা হবে। নো বল কিংবা এলবিডব্লিউ নয়, বরং মিডল স্টাম্প উড়িয়ে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসপি। বিএনপির ছোড়া বলে গুগলি আউট কিছু হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়া রেসপি একথা বলেন। শনিবার বিকেলে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে মানববন্ধনের আয়োজন করে। রিজভী বলেন, শেখ হাসনার নিয়ন্ত্রিত আদালত কর্তৃত্ব দেওয়ার রায় আমি বিস্মিত নই, কারণ চাঁদাবাজ কাউকে মসজিদের ইমাম বানালে চাঁদাবাজের কাজেই বেশি হবে, সন্ত্রাসী কাউকে স্কুলের শিক্ষক বানালে সেখানে গণিত ইংরেজির দিকে গুরুত্ব থাকে না, কারণ দেশ চালাচ্ছে কারা। তিনি বলেন, মানুষ বলাবলি করে লাইলাতুল ইলেকশন করেছে, এখন লাইলাতুল আদালত কর্তৃক রায় দেওয়া হচ্ছে। সাগরণের বিচারের শুনানি 99 বার পেছানো হয়েছে, আর তারেক রহমানের রায় তো দ্রুত গতিতে দেওয়া হয়েছে, সেই রায় আগেই লেখা ছিল, এজন্য আমি বিস্মিত নই। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চায় সমমনা জোট। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, শেখ হাসিনার সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর পুরান পল্টন মোড়ের সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ জিয়া পরিবার ও বিএনপিকে অত্যন্ত ভয় পায়, কারণ সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপি নির্বাচনে থাকলে আওয়ামী লীগ কখনো জয়লাভ করতে পারবে না, সে কারণে বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করছে। তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে এই রায় তারই অংশ। জাতীয়তাবাদী সমমনা জোট এই ফরমায়েশি রায়ের নিন্দা জানায়। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলন চলছে, জনগণ ইতোমধ্যে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, ফলে ছয় নয় করে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না, সরকারের পতনটি সন্নিকটে। সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই, নির্বাচন আসন্ন, মাঠ দখলে মরিয়া রাজনৈতিক দলগুলো। একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে সরকার বিরোধী জোট, শঙ্কিত মানুষ কি ঘটতে যাচ্ছে সামনে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতা লিপ্ত হবে এটাই স্বাভাবিক, কিন্তু প্রতিযোগিতার নামে কোনো প্রকার সহিংস পরিস্থিতি তৈরি করে জনগণের জানমালের ক্ষতির চেষ্টা করা হলে রাষ্ট্র প্রশাসন ব্যবস্থা নেবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব।